হাই ফ্রেন্ডস আমি ফাইজুল আবারও অনেক ধন্যবাদ বর্তমান যে সিজনটা চলছে প্রচুর গরম কয়েকদিন পর্যন্ত অনেকেই অসুস্থ জ্বর জ্বরের সাথে কাশি কাশির জন্য আমরা প্রাথমিকভাবে কি করতে পারি একদম ঘরোয়াভাবে সবাই আমি চাচ্ছি যে কমন যে হার্বসগুলো আপনারা চেনেন কমন যে ভেষজগুলো চেনেন কমন ভেষজ দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা ভালো থাকতে পারি কাশির জন্য আমি খুব চমৎকার একটা টিপস দিচ্ছি টিপস দিচ্ছি এখন আমরা সবাই চিনি তুলসী গাছ হিন্দুরা খুব পরম ভক্তির সাথে শ্রদ্ধার সাথে পূজা করে তুলসী গাছকে প্রত্যেক হিন্দুর বাড়িতে আছে অনেক মুসলিমদের বাড়িতে আছে তুলসী তুলসী গাছের অনেকগুলো গুণ আমি একটা জাস্ট গুণের কথা বলি যদি কারো কাশি হয় সাধারণত বাচ্চা থেকে বড় বুড়া সবার জন্য সবার জন্য কাশি যদি হয় কোনো চিন্তা করার কিচ্ছু নাই আমি ঠিক তুলসী গাছের পাশে দাঁড়িয়ে আছি আমাদের সবাই চেনেন তবু তুলসী গাছটা দেখানো হচ্ছে সেফ দুই চা চামচ পূর্ণ বয়স্কদের জন্য বলছি দুই চা চামচ তুলসী গাছের পাতা এই যে পাতার রস নেবেন এক চা চামচ মধু দুই থেকে তিনবার দুই তিন দিন খান ইনশাল্লাহ কাশি চলে যাবে তো তুলসী যদি ঘরে থাকে আপনি কাশির জন্য ডাক্তারের কাছে আমার মনে হয় যেতে হবে না নর্মাল যে কাশিগুলো আছে এখন যে সিজনাল যে কাশিগুলো আছে সিজনাল জ্বর এখন যে কাশি হচ্ছে এই কাশির জন্য তুলসী খুব বেটার একটা মেডিসিন যদি বাসায় না থাকে আজকে তুলসী গাছ লাগান আপনি জানেন না যে তুলসী গাছ মানুষের কত পরম বন্ধু তুলসী নিয়ে আরও টিপস থাকবে আজকে শুধু কাশির কথা বললাম পরবর্তীতে তুলসী নিয়ে আরও টিপস থাকবে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি কাশি হয় যদি প্রয়োজন মনে করেন ডোজ তুলসী সম্পর্কে আরও কিছু জানার থাকে কমেন্ট করুন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুকে বলুন আবারও বলছি তুলসীর ডোজ কোনো বয়স্কের জন্য কোনো বয়স্কদের জন্য দুই চা চামচ তুলসী পাতার রস এক চা চামচ মধু সেপার কিচ্ছু লাগবে না সকাল বিকাল দুইবার ফেলি হবে যদি বেশি হয় তিনবারও খেতে পারেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ